আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন পলিটেকনিক কলেজে বিভিন্ন ট্রেড নিয়ে তোমরা ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো। তো আজকেই তোমরা অলরেডি জেনে গেছো যে তোমাদের কিন্তু এক্সাম, যেটা অর্থাৎ ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের যে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম, যেটা কিন্তু তোমাদের কন্ডাক্ট হচ্ছে 3rd April থেকে 13th of April-এর মধ্যে। তো তারপর থেকে আমার কাছে অনেকগুলো কোয়ারিজ এসছে, যে কোয়ারিজগুলো তোমাদের প্রশ্নের আকারে আমি হচ্ছে উত্তর দেবো, বা এটা একটা কিউ অ্যান্ড এ ভিডিও বলতে পারো, যেটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওটা দেখার পরে তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে বা আরও কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি, তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাও। প্রথম প্রশ্নটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড কবে আসবে বা রেজিস্ট্রেশন নম্বর আমরা কবে পাবো। দেখো, তোমাদের এক্সাম কন্ডাক্ট হওয়ার জন্য রেজিস্ট্রেশন কার্ডটা অতটা বেশি ইম্পর্টেন্ট না। রেজিস্ট্রেশন কার্ডটা হচ্ছে তোমাদের যখন তোমরা মানে 3 বছর যে ডিপ্লোমা করছো তার জন্য তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাট এই মুহূর্তে যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো বা থার্ড সেমিস্টার যারা ভোকেশনাল দিয়ে যারা ঢুকেছো, মানে ভোকলেট এক্সাম থ্রু যারা ঢুকেছো, তাদের পরীক্ষা দেওয়ার জন্য অনলি রেজিস্ট্রেশন নম্বরটা দরকার। তাই আশা করছি যেহেতু তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা অনেকটা ডিলে হলো এবং পরীক্ষাটাও অনেকটা পিছিয়ে গেল, তো কলেজে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কার্ড চলে আসবে। কিন্তু যদি রেজিস্ট্রেশন কার্ড না আসে, তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে তোমাদের পরীক্ষা আবার ডিলে হতে পারে। সেই রেজিস্ট্রেশন নম্বরগুলো কিন্তু তোমাদের পরীক্ষার দিন তোমাদের হয়তো টিচাররা বলে দিলেন যে এইগুলো হচ্ছে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন নম্বর, সেটা কিন্তু কলেজকে মেল মারফতও পাঠানো হতে পারে, ঠিক আছে। তাই তোমাদের কলেজের সাথে যোগাযোগ রাখো বা কলেজের যে অফিসিয়াল গ্রুপগুলো আছে সেই অফিসিয়াল গ্রুপে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড কবে থেকে প্রোভাইড করা হবে। বাট যদি এই মুহূর্তে যদি প্রোভাইড না করে, তাহলে শুধুমাত্র তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা যদি তোমরা জেনে থাকো বা তোমাদের কলেজ থেকে যদি জানিয়ে দেওয়া হয়, তাহলে তোমরা ইজিলি পরীক্ষা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। নেক্সট একটা প্রশ্ন আসছে যে ফার্স্ট সেমিস্টার তো 4টা সাবজেক্ট, তাহলে কি 11 দিন ধরে পরীক্ষা চলবে? কারণ 3rd of April থেকে 13th of April কিন্তু টোটাল 11 দিন হচ্ছে। তো আমি তোমাদের বলে রাখি, তোমাদের 11 দিন ধরে পরীক্ষা চলবে না। যেহেতু যারা থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছে, আমি যেমন সিভিলের ব্যাপারটা জানি যে তোমাদের 6টা সাবজেক্ট, ওকে, তো সিভিলে যেহেতু 6টা সাবজেক্ট, তো কোথাও না কোথাও মাঝখানে তোমরা যদি দেখো যে রিসেন্ট 5th সেমিস্টারে যে দাদাদের পরীক্ষা হলো, সেখানে কিন্তু 1টা দিন করে ছুটি ছিল। তাহলে 6টা সাবজেক্ট যদি মাঝখানে 1টা দিন করে ছুটি থাকে এবং যদি একটা মাঝখানে সানডে পড়ে যায়, তো সেক্ষেত্রে মোটামুটি প্রায় তোমাদের 10 থেকে 11 দিন এমনি হয়ে যাচ্ছে। তো ওটা যেহেতু কম্বাইন্ড একটা তোমাদের ডিউরেশনটা পাবলিশ করেছে, অর্থাৎ ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের একসাথে যেহেতু তোমাদের এক্সাম সময় কালটা পাস আজকে পাবলিশ করা হয়েছে, সেই জন্য ওটা 11 দিন দেখাচ্ছে। বাট ফার্স্ট সেমিস্টারের একটু কম হবে, ঠিক আছে। তবে তোমাদের পরীক্ষা কিন্তু স্টার্ট হবে 3rd of April থেকেই। নেক্সট হচ্ছে পরীক্ষার রুটিন কবে দেবে। দেখো, পরীক্ষার রুটিন এবং তোমাদের যে এক্সাম গাইডলাইন্স বলো বা এক্সাম ফর্ম ফিল আপ বলো, তোমাদের পেমেন্ট রিলেটেড সমস্ত যে নোটিফিকেশন বলো, সেগুলো কিন্তু তোমাদের মানে পরীক্ষা শুরু হওয়ার মোটামুটি ধরো 5 থেকে 7 দিন আগে মোটামুটি স্টেট কাউন্সিল থেকে পাবলিশ করে দেবে, ঠিক আছে। সেটা কিছুটা ভ্যারি হতে পারে, 5 থেকে 7 দিন, এইটুকু তোমাদের আমি বলে দিতে পারি, ওকে। নেক্সট হচ্ছে কত টাকা লাগবে। তো তোমরা সকলেই জানো, ঠিক আছে, যে 250 টাকা হচ্ছে নর্মালি তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে লাগে, আর 150 টাকা বোধহয় ক্যাজুয়াল ক্যান্ডিডেটদের জন্য। ওটা তোমাদের যখন দিয়ে দেওয়া হবে তখন তোমরা দেখে নেবে ওখান থেকে। নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড কবে পাবলিশ করা হবে। তো অ্যাডমিট কার্ড হচ্ছে জেনারেলি যেদিন তোমাদের পরীক্ষা থাকবে তার 1 দিন বা 2 দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ করে দেওয়া হয়। এবার সেখান থেকে তোমরা ওটা প্রিন্ট করে নিয়ে, যেমন আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক বা কালার প্রিন্ট আউট হোক, সেটা করে তোমরা নিয়ে পরীক্ষা যেদিন থাকবে সেদিনকে তোমরা পরীক্ষা হলে নিয়ে যেতে পারো। তো এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারো। আর সকলে কিন্তু পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও। থ্যাংক ইউ।